অনেক সময় আমরা কোনো একটা উত্তর বেশি পারফেক্ট করতে যাই, বিশেষ করে বাংলায় যখন কোনো একটা 3 কিংবা 4 নম্বরের প্রশ্ন আনসার করছি, পারফেক্ট করতে যাই এক্সট্রা সময় এখানে ব্যয় করে ফেলি, এক্সট্রা 5-6 মিনিট ব্যয় করে ফেলি। এবং অনেক সময় অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা ওই একটা দুইটা উত্তর পারফেক্ট করতে যেয়ে যা কিছু শিখেছে সব কিছু দিতে গিয়ে লাস্টে একটা পুরো প্রশ্নের আনসার করতেই পারে না। আসলে বিষয় হচ্ছে যে আমরা কোনো একটা প্রশ্ন পারফেক্ট করতে যাই ম্যাক্সিমাম হয়তো বা 1 কিংবা 2 মার্কের জন্য আমরা লিখছি, বাট ওই টাইমটা পারফেক্ট করার পিছনে না দিয়ে আমরা যদি পুরো আরেকটা কোয়েশ্চেন আনসার করি তাহলে কিন্তু মিনিমাম নাম্বারও আমরা 3 থেকে 4 বেশি তুলতে পারি। সো দ্য পয়েন্ট ইজ, অনেক সময় পারফেকশনিস্ট এই অ্যাটিটিউডটা যে একদম নিখুঁত করতে হবে, এই অ্যাটিটিউডটা থাকার কারণে আমরা অনেক বড় অপরচুনিটি মিস করে যাচ্ছি। তাই 1-2 নম্বরের পারফেক্ট জিনিস আনার চেয়ে আমরা যেন 5-6 নম্বরের ন্যূনতম আনসারটা দেওয়ার জন্য রেডি থাকি, তাহলে অফকোর্স এভাবে মিলতে মিলতে আমাদের ওভারঅল স্কোর বেড়ে যাবে।